সামান্য বাক বিতুণ্ডা এমন রূপ ধারণ করলো যাতে করে একজনের প্রাণহানি ঘটলো। স্ত্রীর সামনে স্বামীর হত্যা। শুক্রবার বিকেলে উদয়পুর ফুলকুমার এলাকায় বাড়িতে যাওয়ার পথে তপন দেব বর্মার প্রতিবেশী সন্তোষ দেব বর্মার অটোয় ধাক্কা লাগে। তখন শুরু হয় কিছুটা বাক বিতণ্ডা। রাত আনুমানিক 11টা নাগাদ তপন দেব বর্মা অটো চালক সন্তোষের বাড়িতে গিয়ে দুপুরের ঘটনার জেরে ঝগড়া শুরু করেন। একটা সময় ঝগড়া মারপিটের রূপ নেয়। সেই সময় সন্তোষ দেব বর্মা কোদাল দিয়ে আঘাত করেন তপন দেব বর্মাকে। তপন দেব বর্মা বাড়ি থেকে ধারালো দা নিয়ে এসে সন্তোষ দেব বর্মার গলায় কোপ বসিয়ে দেয়। তাতে ঘটনাস্থলে মৃত্যু হয় অটো চালক সন্তোষ দেব বর্মার। তারপর থেকে তপন দেব বর্মা পালিয়ে গেছে। পুলিশ এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছিল। তবে সেদিন রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। স্যার, কোলোরেভাতে একটা খুন করার আমরা তথ্য পেয়েছি, আপনারা বেশ কিছুক্ষণ ছিলেন ওই জায়গাতে, কি তথ্য বেরিয়ে আসছে স্যার? হ্যাঁ, কোলোয়ার ডেপাতে একটা ইনফরমেশন আছে, একটা মার্ডার ইনফরমেশন। যত রাতে আমরা গেছি স্পটের মধ্যে, গিয়ে সেখানে আমরা দেখছি যে একটা ডেডবডি পাওয়া গেছে, গলাতে একটা ঢাল অস্ত্র দিয়ে মানে টিপ দিয়ে মারা হয়েছে। তো যে ব্যক্তি মারা গেছে ওনার নাম হয়েছে গিয়ে আপনার সন্তোষ দেব বর্মা। হ্যাঁ, তো যে অভিযুক্ত মানে যার নামে অভিযোগ যে মার্ডার করছে ওনার নাম হচ্ছে তপন দেব বর্মা। তপন দেব বর্মা এখন পালাতক এবং তারা ধরার দিকে আমরা যথেষ্ট চেষ্টা করতেছি। আমাদের দুইটা টিম স্যার, 17 তারিখ রাত প্রায় 2:30 বাজে এখন অবধি অভিযুক্তকে পাওয়া যায়নি? না, খোঁজ চলছে। হ্যাঁ, খোঁজ চলছে। আমার লাগাই দিয়ে গেছে প্রথমে। হ্যাঁ, নাম কি? সন্তোষ দেব বর্মা। তোমার নাম কি? তপন দেব বর্মা। কোন জায়গায় ঘটনা? কি কারণে মাছ হয় রে? অত লাগাই দিয়েছে আমারে। আমি বাজিয়ে কইতে কথা কইতে যাইছিল আমার উল্টা মাকে, দুনো বউ দুজনে মিললে আমার মারে। আচ্ছা, তাহলে তুমি মার্ডারে করবা? না, প্রথমে আমি যা কইছিল এরপরে আমার দুজন মারে, এরপরে আমি বাইক থেকে টাও লইয়া গেছে। এরপরে তেউ কুডাল আর র্যান্স। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলা। সকল সমস্যার সমাধান নিয়ে রাজধানী আগরতলাতে আপনাদের সাথে থাকছে হার্টবিট মাল্টি স্পেশালিটি ডক্টরস ওপিডি, গাইনি ক্লিনিক, অ্যালার্জি ক্লিনিক এবং সুগার ক্লিনিক। গাইনি ক্লিনিকে থাকছেন ডক্টর পম্পা দেব বর্মা, অ্যালার্জি ক্লিনিকে থাকছেন ডক্টর অমিতাভ চক্রবর্তী। আগামী 14 মে যোগাযোগ করতে পারেন অ্যালার্জি ক্লিনিকে। সুগার ক্লিনিকে প্রতি শনি এবং রবিবার থাকছেন ডক্টর পরমকর। তার জন্যে দেরি না করে বুকিং করুন হার্টবিট মাল্টি স্পেশালিটি ডক্টরস ওপিডি, রামনগর 2 এবং 3 এর মাঝামাঝি মেইন রোডের ওপর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। যোগাযোগ মাধ্যম 6009073061 অথবা 7640947799 অথবা 9774241220। এনলাইট গ্রুপ অফ ইনস্টিটিউশনস আপনার ভবিষ্যৎ গড়ার ব্যাঙ্গালোরে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। জেনারেল স্টুডেন্টসদের জন্য রয়েছে এডুকেশন লোনের মাধ্যমে পড়াশোনা করার সুবর্ণ সুযোগ। যোগাযোগ করুন 08095555703 অথবা 9900172894 অথবা www.enlightgroup.org।